সালাম আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছেন মম ডেনাজ মমি শুরু সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ বেলা এগারোটায় ঢাকা সাত আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয়দের প্রার্থী করার টাগিদ ভোটারদের এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলের সাথে দ্বিতীয় দফা সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে বেলা এগারোটায় এই সংলাপ শুরু হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের পক্ষে এগারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের এগারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড কামাল হোসেন পরে সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দলের সাথে সংলাপ হবে এ মুহূর্তে গণভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মইন আজকে সংলাপে কি নিয়ে আলোচনা হতে পারে আপনাকে জানাতে চাই যে আজকে সংলাপে মূলত জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে একটি হচ্ছে সংবিধানের ভেতর থেকে যেটি সরকার বারবার বলছে যে সংবিধানের বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই নির্বাচনকালীন সরকার বা যেই ব্যবস্থা রয়েছে সংবিধানের ভেতরে সেই ব্যবস্থার মধ্যেই আসলে নির্বাচন করতে হবে সরকার যেই জিনিসটি বারবার বলছে সেই দৃষ্টিকোণ থেকে আজকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংবিধানের ভেতর থেকে কিভাবে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা যায় সেই জিনিস সেই রকম একটি রূপরেখা বা প্রস্তাব দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি সংবিধান সংশোধনের কথাটাও বলা হবে আপনি নিশ্চয়ই জানেন যে বারবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধান সংশোধনের যে সুযোগ সেটিও সংবিধানে রয়েছে সেই বিষয়টিও তারা জোর দেবেন মূলত জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চান সেই জন্য তারা নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের কথা বারবার বলে আসছেন এবং তারা বলছেন যে মূলত সংসদ যদি বিদ্যমান যে সংসদ রয়েছে সেটি যদি বহাল থাকে তাহলে কোনোভাবেই আসলে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব নয় এটি তারা তাদের যুক্তি দিয়ে বারবার বলার চেষ্টা করছেন তো আজকের এই সংলাপে তারা মূলত সংসদ বিলুপ্ত করার তফসিল ঘোষণার সাথে সাথে সংসদ বিলুপ্ত করার বিষয়ে বেশি জোর দেবেন পাশাপাশি তারা আহ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুটি দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন সাজাপ্রাপ্ত হয়ে আজকে বেগম জিয়ার মুক্তির বিষয়েও তারা গুরুত্ব দেবেন বলে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে জামিনে কীভাবে মুক্তি দিয়ে এবং জাতীয় নির্বাচনে যাতে তিনি অংশগ্রহণ করতে পারেন সেই সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হবে মূলত এই জিনিসগুলোর উপরেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে এবং ঐক্যফ্রন্টের আজকে এগারো সদস্যের প্রতিনিধি দল ডক্টর কামাল হোসেনের যার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে এবং সরকারের তরফ থেকেও সরকারি দলের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দলীয় যে জোট রয়েছে সেই চোদ্দ দলীয় জোটের এগারো সদস্যের প্রতিনিধি আজকের এই সংলাপে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি একটু মনে করিয়ে দিতে যাই পহেলা নভেম্বর কিন্তু প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীন দলের সংলাপের শুরু হয়েছিল এবং আজকেই আমরা যতটুকু জানি যে আজকেই আজকের পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বারবার বলেছেন যে সাত তারিখের পরে আর আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই এবং আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ আটই নভেম্বর নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে তো মূলত আপনাকে শেষ কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের এই সংলাপের উপরে আসলে অনেকাংশে নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে সাথে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট যে গঠিত হয়েছে সেই ঐক্য ফ্রন্ট আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেই বিষয়টি অনেকাংশেই আজকে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাবে বলে আমরা মনে করছি মমু মইনুল আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চলে যাচ্ছে প্রসঙ্গে এদিকে তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যায় বাম গণতান্ত্রিক জোট গতকাল গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন চোদ্দ দলের সাথে সংলাপে তারা এ দাবি জানায় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এসব ব্যাপারে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন নিয়াজামান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন চৌদ্দ দলের প্রতিনিধিদের সাথে বাম গণতান্ত্রিক জোটের সংলাপ চলে প্রায় তিন ঘন্টা সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের জনগণ স্বাধীনতা বিরোধী আর মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষমতায় আনতে চায় না জোটের আট দলের ষোলো প্রতিনিধি এই সংলাপে অংশ নেন এ সময় তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্পষ্টভাবে তুলে ধরেন এখন বল তার কোর্টে তিনি এগুলো বিবেচনা করে কি সিদ্ধান্ত নেন সেইটার উপরে নির্ভর করছে এই নির্বাচন আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি হবে না আমরা নির্বাচন অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি এবং পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে সেটা বয়কট করার জন্য প্রস্তুত আছি আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন সংবিধানের ভেতরে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাই সরকারের লক্ষ্য এ সময় সোহরা উদ্যানের জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি যৌক্তিকভাবে পর্যায়ে গেলে এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনবে না সবার হারির খবর আমরা জানি আপনারা আন্দোলনের নামে রাস্তা নাশকতা করবেন করবেন সহিংসতা আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো এটা যেন মনে না করে বুধবার সকাল এগারোটায় জাতীয় ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফায় সংলাপ করবে চোদ্দ দল যেমন সজীব এটিএন বাংলা ঢাকা সংলাপের দাবি না মানলে আগামীকাল রাজশাহী অভিমুখে মার্চের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল সরয়ার্দি উদ্যানের সমাবেশে খুলনা বরিশাল এবং ময়মনসিংহেও সমাবেশ করা হবে বলে জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জাম ফখরুল ইসলাম আলমগীর আর সমঝোতা ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেওয়া হয় এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আপসিন আন্দোলন চলবে আরও জানাচ্ছেন হাসান জোট গঠনের পর রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা সরকারের সাথে দ্বিতীয় দফা সংলাপ আর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ সমাবেশকে জনসমর্থন আর সাংগঠনিক শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ হিসেবে নেয় নতুন এ জোট রাজধানী ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন তবে সৌরার্দি উদ্যানের প্রায় পুরোটা জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের ফ্রন্টের কোনো কর্মসূচিতে আসেন কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান কাদের সিদ্দিকী জোট নেতারা অভিযোগ করেন অঘোষিত হরতাল ডেকেও সমাবেশে জনতার উপস্থিতি ঠেকাতে পারেনি সরকার রাস্তা বন্ধ করে বাস বন্ধ করে লঞ্চ বন্ধ করে জনগণকে নিষ্ক্রিয় করা যাবে না লিখিত অঙ্গীকার করতে হবে একজন কর্মীকে গ্রেফতার করা যাবে না যাবে না সারা বাংলাদেশের গ্রামে জন্য হাতে বাজারে ঘরে ঘরে সব মানুষকে বের করে নিয়ে আসতে হবে মুক্তির লড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি সহ ঐক্যফ্রন্ট নেতারা বলেন ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে বেগম জিয়ার মুক্তি দাবি করি সুষ্ঠু নির্বাচন হতে হবে আমাদেরকে সেটা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে মিলে পাহারাদার হতে হবে ভোট অধিকার আমি জানি বাংলাদেশকে বন্দী রাখা যায় তাই বেগম সংবিধানের মধ্যে যদি থাকতে চান সংসদ বাতিল করে দেন নতুন যে সরকার হবে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারবেন না সরকারের সাথে হতে যাওয়া দ্বিতীয় দফা সংলাপের কথা উল্লেখ করে ঐক্যফ্রন্টের ফ্রন্টের শীর্ষ নেতারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সাত দফা দাবি মেনে নেয়ারও আহ্বান জানান এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দাবি মেনে তাহলে আটই নভেম্বর রাজশাহীতে আমরা যাত্রা করব রোড মার্চ করে রাজশাহীতে নয় নভেম্বর সভা হবে খুলনা পরিচয় মানুষকে হবে এবং নির্বাচন কমিশন যদি তফসিল না তাহলে নির্বাচন কমিশনের মুখে পদযাত্রা হবে জাতীয় ঐক্যফ্রন্টের পাশাপাশি জামাত ছাড়া বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের নেতারাও সমাবেশে অংশ নেন সরকারের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে সংবিধানের ভেতর থেকে কিভাবে জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা যায় সেই প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট এমন ইঙ্গিত দিয়ে তারা বলছেন পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হলে আন্দোলনের মাঠ ছেড়ে নির্বাচনমুখী হবে জাতীয় ঐক্যফ্রন্ট মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা আগামী জাতীয় নির্বাচনের তফসিল পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে কথা জানান তিনি তবে তিনি এও বলেন সব দল চাইলে নির্বাচন কয়েকদিন পিছিয়ে দেওয়া যেতে পারে তফসিল ঘোষণার ক্ষেত্রে আজকের সংলাপের ফলাফল আমলে নেওয়া হবে বলেও জানান সিইসি উপায় নেই এখন আমরা পিছাবো না তারা বলেছে যে সাত তারিখে তাদের সংলাপ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেটা যেন আমরা আমলে নেই আমরা আমলে নেব সেটা দু হাজার উনিশ সালে উনিশের জানুয়ারির আঠাশ তারিখের মধ্যে আমাদের নির্বাচন করতে হবে তার বাইরে তো আমরা যেতে পারবো না এর মধ্যে যদি সকল রাজনৈতিক দল বলে যে কয়েকদিন পিছিয়ে দেন তখন পিছিয়ে দেওয়া যাবে এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের হওয়া। রাজনৈতিক দলগুলো ত্যাগী আর জনসম্পৃক্ততার বিচারে মনোনয়ন দিলে ঢাকার সাত আসনে জমজমাট নির্বাচনী লড়াইয়ের আশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা আসনটিতে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির অন্তত দুজন হাইকমান্ডের মনোযোগ পেতে প্রচারণা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে রিপোর্ট করছেন তরুণ দলীয় কর্মীকেই লালবাগ চকবাজার আসনে নির্বাচন যুদ্ধ লড়ার সুযোগ দেবে দল এই আত্মবিশ্বাস থেকে আওয়ামী লীগের স্থানীয় তরুণ নেতারা বেশ আগে থেকেই শুরু করেছেন গণসংযোগ দক্ষিণের প্রচার সম্পাদক আখতার হোসেন এবং কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দাবি নামভারী মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে অনেক বেশি কর্মী ও জনসম্পৃক্ত তারা সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি কাজ করেছি এলাকায় মানুষের সেবা করেছি এই কারণেই আমি শতভাগ নিশ্চিত আমি মনোনয়নটা পাবো আমরা চাই তরুণ প্রজন্ম জয়ন্তী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এবং জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাই তাই আমি চাই জয়ন্তী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেয় তেরোটি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে প্রবীণ দুই আওয়ামী লীগ প্রার্থী প্রশ্ন তুলছেন একই অন্যের জনসম্পৃক্ততা ও যোগ্যতা নিয়ে জনসম্পৃক্ততার মাপঝোঁকে কম বেশি যাই থাক এলাকার দেয়ালগুলো ছেয়ে গেছে তাদের প্রচারণায় আমি ভালো আছি ইনশাল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য আবার সংসদ সদস্য হিসেবে নমিনেশন পাবেন তার অবস্থান তো আপনারা জানেনি তিনি কথাই বলতে পারেননি তো সব মিলে আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আমাকে মনোনয়ন দেবেন অন্যদিকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়িয়ে গিয়েছেন মীর নেওয়াজ আলী এবং শহীদুল ইসলাম বাবুল বিগত দিনে রাজপথের অবস্থান জেল জুলুম মামলা সংখ্যা এই দুই প্রার্থীকে উৎসাহিত করছে আপনারা ঢাকা শহরে দেখছেন যে আমি যে ম্যাডামের মুক্তির ব্যাপারে কত প্রচার প্রচারণা করতেছি আমাকে যদি নমিনেশন দেয় অবশ্যই এই আসনটি আবার বিএনপি ফিরে পাবে বলে আমি আশা রাখি লালবাগেই আমার জন্ম লালবাগের মানুষও চায় এই ধরনের একজন তৃণমূল নেতা কর্মীকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা এই সকল বিষয় বিবেচনা করে আমাকে নমিনেশন দিবে বলে আমি বিশ্বাস করি এছাড়া একক হয় মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবার সুস্থ নির্বাচনে ইনশাল্লাহ হয় তো আমি আল্লাহর রহমতে একদম বিজয়ের আশাবাদী আল্লাহ আমি বিশ্বাস করি যে বন মানুষের জন্য যেহেতু কাজ করি তো বিপুল ভোটে আমি বিজয় লাভ করতে সেই সিটে বুড়িগঙ্গা তীরের এই সূত্রাপুর সহ লালবাগ চকবাজার এলাকা নিয়ে সংসদীয় আসন ঢাকা সাত গঠিত এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই একাধিক প্রার্থী জোরে সোরে দলের মনোনয়ন চাইছেন তাদের দাবি বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে তাদের অবদান এবং জনপ্রিয়তা বিচার করেই দল মনোনয়ন দেবেন ফজলে এটিএন বাংলা ঢাকা এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে এরই মধ্যে রিপাবলিকানরা অবস্থান ধরে রেখেছে আর কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিভিন্ন জরিপ ও ফলাফলের নিম্ন কক্ষে দুদলই একই সাথে সমানভাবে এগিয়ে চলেছে তবে ভোট গ্রহণের আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া গেলেও সময়ের সাথে সাথে সেই চিত্র পাল্টে যাচ্ছে কোনো কোনো প্রদেশে ভোটাররা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানালেও অনেক জায়গায় এগিয়ে রয়েছে রিপাবলিকানরা সংসদ নির্বাচনে কুমিল্লা ছয় সাত এবং আট আসনে বড় দুদল ছাড়াও বেশ কটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সক্রিয় তবে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে একাধিক হেভি ওয়েট মনোনয়ন প্রত্যাশী থাকায় সংসদীয় আসনগুলোতে পুরোদমে বইছে নির্বাচনী আমেজ কুমিল্লা থেকে খাইরুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ড সদর উপজেলার ছয় ইউনিয়ন ও কুমিল্লা সেনানিবাস নিয়ে গঠিত কুমিল্লা ছয় আসন দুই ও দুই হাজার চোদ্দ এর নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আকম বাহিন বাহার এবারও মনোনয়ন চেয়েছেন তিনি আর বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন করি আমরা আশাবাদী কুমিল্লার প্রতিটি সিটে বিপুল ভোটের ব্যবধানে ধানের শেষ জয়লাভ করবে কুমিল্লা সাতাসনে আওয়ামী লীগের দুজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের সাথে মনোনয়ন প্রতিযোগিতায় রয়েছেন স্বাধীনতা পদক পাওয়া চিকিৎসক ডাক্তার প্রাণগোপাল দত্ত বিএনপি থেকে এ আসনে মনোনয়ন চাচ্ছেন আতিকুল ইসলাম শাওন ও জাতীয় পার্টি থেকে কুমিল্লা উত্তর জেলা সভাপতি লুৎফুর রাজা খোকন এছাড়া নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এল ডিপির মহাসচিব ডক্টর রেদন আহমেদ গণতান্ত্রিক ধারায় যত নির্বাচন হয় তাহলে স্বচ্ছতা জবাব দিতে পারে আমার অতীত পারফরমেন্স দেখে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী এবং সভাপতি মন্ডলীর যে সভানেত্রী আছেন আওয়ামী লীগের সভানেত্রী জাতীয় সংসদের দুইশো তম আসন কুমিল্লা আট এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ উনপঞ্চাশ হাজার পঁয়ষট্টি জন দুই সালে আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির নেতা অধ্যাপক

অবশ্যই মনোনয়ন এবং দলভে ইনশাল্লাহীভাবে নির্বাচন করব প্রতিপক্ষ দলের সাথে ভোটের রাজনীতিতে মাঠে নামার আগে দল থেকে টিকিট পেতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা বিরোধ রিপোর্ট এটিএন বাংলা এবার পার্ট খেলার খবর রেড স্টার বেলগ্রেডের কাছে দুই শূন্য গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়াচ্ছে লিভারপোল তবে ইন্টারমিলনের সাথে ড্র করে নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা অন্য ম্যাচে নাপোলের সাথে এক এক গোলে ড্র করাচ্ছে নেইমারের রিপোর্ট করছেন এস এম কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না যেমন লিভারপুল কোচ ইয়ারগন ক্লব বুঝতে পারছেন না এনফিল্ডের বাইরে গেলেই তার খেলোয়াড়দের কোন রোগে পেয়ে বসে তা না হলে রেড স্টারের কাছেও কেন অপ্রত্যাশিত হার বরণ করতে হবে সার্বিয়ার ক্লাবটির মাঠে ম্যাচের বাইশ থেকে মিনিটের মধ্যে গোল হজম প্রথমার দি ব্যাক ফুটে চলে যায় রেডস মোহাম্মদ সালাহরা পরের ষাট মিনিটেও সে গোল শোধ করতে পারবে না তা হয়তো ভাবতে পারেনি লিভারপুল সমর্থকরাও এ নিয়ে টানা তিন ম্যাচে এওই খেলায় হারলো তারা তবু ভাগ্য ভালো গ্রুপের অন্য দুদল পিএসজি আর রোমার ম্যাচটি ড্র হওয়ায় টেবিলে এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে লিভারপুল তবে বাকি দুমেচে পাহরকালেই বিদায় ঘন্টা বেজে যাবে তাদের লিভারপুলের হতাশার দিনে সান সিরোতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানো রুখে দিয়েছে বার্সেলোনাকে প্রতিপক্ষের পোস্টে ছাব্বিশ শট নিয়েও মাত্র একটি গোল পেয়েছে কাতালানরা তাও বার্সার জার্সিতে এ ম্যাচই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া ম্যালকোমের সৌজন্যে তিরাশি মিনিটে সে উৎসবের স্থায়িত্ব ছিল মাত্র চার মিনিট আর্জেন্টাইন তারকা মাওরো ইকারদির গোলে ঘরের দর্শকরা খুশি মনে বাড়ি ফেরার উপলক্ষ পেয়ে যায় এই ড্রতে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার আর মিলান সাত পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে গ্রুপ এর ম্যাচে অ্যাথলেটিক মাদ্রিদ মাদ্রিদ শূন্য গোলে হারিয়েছে বুরুশে ডটমুন্ডকে নিজেদের মাঠে সৌল আর গ্রিজম্যানের গোলে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান ধরে রেখেছে সিমিওনের দল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করাচ্ছে সরফরাজ আহমেদের দল ওয়ানডেতে জয় জয়ের ধারাবাহিকতাও ধরে রাখতে চায় পাকিস্তান অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারছে না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস ও কলিন মন্ড্রো ছাড়া কেউই পাকিস্তানি বোলারদের রুখে দিতে পারছে না তবে হতাশা কাটিয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড শেষ করার আগে সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ বেলা এগারোটায় ঢাকা সাত আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয়দের প্রার্থী করার তাগিদ ভোটারদের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন ডিউ নিউজ আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে